চায়নার অত্যাধুনিক হাওয়া মেশিন, মোটর সাইকেল সহ প্রাইভেট কার, বাস, মিনি বাস সব কিছুতেই এর মাধ্যমে হাওয়া বাইক আমি আর কিনা এখানে নিয়মিত টুকিটাকি সব ধরনের কাজ থেকে সার্ভিসিংটা কতদিন পর পর করতে হয়। আজকে দাদার মূল্যবান তথ্যগুলো আপনাদের সামনে শেয়ার করব। নতুন নতুন ভিডিও পেতে আপনারা সবসময় চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। হাই গাইস, আমি এখন আসলে চলে এসেছি ঢাকা অটো ইঞ্জিনিয়ারিং দাদার এখানে। আর দাদা, এখন মোটর সাইকেলে যে হাওয়া দেওয়ার জন্য মেশিনটি ব্যবহার করে দাদা, এই মেশিনটি কি চায়নার? হ্যাঁ, চায়না। চায়না না, এটা কি আপনার হাওয়া তৈরি করে কতটা গাড়ি করা যায়? আপনার তৈরি কি সাথে সাথে তৈরি হয় নাকি আপনার মজুত করে রাখা যায়? এটা দিয়ে এটা মেশিন হলো আপনার অটো মেশিন। অটো মেশিন, জি। এটা আপনি যখন স্টার্ট হয় আপনি অটো, আপনি হাওয়া স্টক হলে আপনি অটো বন্ধ হয়ে যায়, ঠিক আছে। 100 লিটার হাওয়া দিলে আপনি স্টক হলে আপনি 5টা গাড়ি কাজ করা যায়, 5টা গাড়ি রাখা যায় না, মজুত করে কাজ করা যায়। হ্যাঁ, আসলে মোটর সাইকেল এবং প্রাইভেট কার, মাইক্রো সব তো সব এই তো এটাতে হাওয়া দেওয়া যায়, তাই না? সবটাই দেওয়া যায়, হাওয়া দেওয়া যায়। এখন দেখতে পাচ্ছেন দাদা, আপনার কাছে একটু তথ্য জানি, আপনার মোটর সাইকেল সার্ভিসিং আপনার কয় মাস পর পর করলে ভালো হয়? মোটর সাইকেল সার্ভিসিং এবং কি আপনার 6 থেকে 7 মাস টাইম, এই এর মধ্যে সার্ভিসটা করলে আপনি ভালো থাকে। ইঞ্জিন ইঞ্জিন ভালো থাকে না? ভালো থাকে, আপনি অনেক বডিটাও ভালো থাকে, মানে মোটর সাইকেলের বাইরে অংশ না। আপনারা যে সার্ভিসিং আপনি 6-7 মাস পর করলে কি কি আপনার এটার ত্রুটিগুলো দেখেন, কি কি কাজগুলো করে দেন? 6 মাস পরে আপনি কিছু আপনি নাট বল্টু এগুলো লুজ হয়ে যায়, এবং কি প্লাস আপনার অনেক কিছু আপনি ব্রেক শু আদার্স এয়ার ফিল্টার এগুলো আপনি পরিষ্কার করলে আপনি ইঞ্জিনটা আপনি ফ্রি থাকে, ইঞ্জিনটা ভালো থাকে আর কি। আপনি ইঞ্জিনে ওভারহিট হবে না, ইঞ্জিনের আপনি ক্লাস প্লেট যাবে না, অনেক কিছু। আর একটা দাদা, আমি আরেকটা যে গুরুত্বপূর্ণ তথ্য জানতে চাইছি আপনার কাছে, যে অনেকে বলে যে আপনি ফোম পালিশ আপনি যে মোটর সাইকেল যে পরিষ্কার করেন, এটা ঘন ঘন করলে মোটর সাইকেলে নষ্ট হয়ে যায়, এটা কি সঠিক? আপনার ফোম ওয়াশ করলে মানে আপনি যদি ফোম ওয়াশ করেন আপনি আদার্স এবং কি ময়লা কাটে যাবে, ওয়াশ হবে ভালো, এবং কি আপনার রঙের সমস্যা হবে, এবং কি আপনি ওই ফোম ওয়াশের মধ্যে আপনি লিকুইডটা যদি আপনি স্যাম্পলটা করেন আপনার স্প্রে পরিষ্কার হবে, এবং কি প্লাস এবং কি রংটা কম জ্বলবে আর আপনি, এবং কি ময়লা যদি পরে আপনি শ্যাম্পুতে ওয়াশ করলে আপনি ময়লাটা পিছলে পড়ে যায়, পিছলে পড়ে যায় না, পিছলে পড়ে যায়, এবং কি আদার্স আপনার ময়লাটা ধরে কম, ধরে কম না, আর কমে আপনি মোবাইল ময়লা ধরে বেশি, ধরে বেশি। এটা আপনার বারবার করলে মোটর সাইকেলের স্থায়িত্ব নষ্ট হয়ে যায় না? জি, আমরা ট্যাঙ্কি কালারটা জ্বলে যায়, জ্বলে যাওয়ার সম্ভাবনা থাকে না। তাহলে আপনারা যে এটা এটা কি আপনি ফোম টাইলও কেমিক্যাল যুক্ত বেশি, আর শ্যাম্পুতে তো কেমিক্যাল একটু কম, এবং কি আপনি থাকলেও আপনি হুইপ পরিমাণে আপনি ভালো থাকে আর কি মোটর সাইকেল। দাদা, আপনার সার্ভিসিং 6-7 মাস করলে ভালো হয়, তাই না? জি, 6 মাস পর পর নিয়ম। দাদা, মোটরসাইকেলের 2টি চাকায় হাওয়া যখন দেন, এটা কত পার্সেন্ট দিলে মোটরসাইকেলের হাওয়াটা ভালো হয়, চাকার সমস্যা হয় না, টায়ারের টিউবের সমস্যা হয় না? আপনি অরিজিনালি পিছনে চাকা এবং কি আগে মিটার দিয়ে আপনি চেক করতে হবে, প্রথমে সামারিক কত আপনি কত আছে, কত আছে, এবং কি প্লাস আপনি যদি কম থাকে, এবং কি আপনার পিছনে চাকা আপনি 100 সিসি আপনি ওয়াল্টন চাকা 100 সিসি বলতে যত যত আছে, এবং কি আপনি আগে মিটার দিয়ে মাপে দেখবেন আপনি কম আছে না বেশি আছে, বেশি যদি থাকে আপনি কমে দিতে হবে, এবং কি আপনি যদি কম থাকে আপনি হাওয়াটা দিয়ে আপনি মিটার দিয়ে মেপে দিতে হবে। অরিজিনাল নিয়ম থাকে আপনার হলো 40-42, আমরা ওভার দিচ্ছি, কি কারণে আপনার 45 রাখি পিছনে, পিছনে 45 রাখে রাখার কারণটা হলো আপনার স্পিডটা যখন হয় আপনার ওয়েট, ওয়েটে আপনার গাড়িটা মানে আপনি মানুষের ওয়েটে আপনি গাড়িটা ব্যালেন্স থাকে, এই কারণে আপনার 45 দিতে হয়। 45 অরিজিনাল নিয়ম হলো আপনার 42, আপনার অনেক পাবলিকে অনেকে কাস্টমার বলছে এমন কি আপনি 42 থেকে আপনি 45 আপনি 45 দিই, আর সামনে আপনি 32 থেকে আপনি 35 থাকতে হবে সামনে চাকাটা, 32 থেকে 35, হ্যাঁ 32 থেকে 35 থাকতে হবে সামনে চাকা।
তাহলে আপনি ব্যালেন্স গাড়ি চালিয়েও আপনি আরাম পাবেন। আসলে আপনার প্রিয় ভিউয়ার সঞ্জয় দা, মির্জাপুর উপজেলার মধ্যে আসলে মোটরসাইকেল সার্ভিসিংয়ে খুবই দক্ষ এবং সুদীর্ঘ তার অভিজ্ঞতার আলোকে আসলে এখন সঞ্জয় দা সম্পর্কে আমাদের যে মির্জাপুরে আসলে স্থানীয় রয়েছে এক বড় ভাই তার কাছ থেকে শুনবো। আসলে সে দীর্ঘদিন যাবৎ আস্থা বিশ্বাসতার সাথে এখানেই মোটরসাইকেল সার্ভিসিং করে থাকে। তো বড় ভাইকে পেলাম, আসলে সে অনেক আন্তরিক এবং কথা বলতে রাজি হলো, যে কারণে সঞ্জয় দা সম্পর্কে একটু আসসালামু আলাইকুম, ভালো আছেন না? হ্যাঁ। তো সঞ্জয় দা সম্পর্কে একটু আপনার তথ্য একটু দিবেন যে আসলে সে কিরকম মোটরসাইকেল গুলো সার্ভিসিং করে থাকে। না, সঞ্জয়ের এখানে আর ওয়ার্কশপে আমার দুইটা বাইক আমি আর কি এখানে নিয়মিত কাজ করাই, টুকিটাকি সব ধরনের কাজ, কাজের দক্ষতা খুব আর কি ভালো, একদম নিজের মনে করে আর কি সবারই বাইক আর কিনা কাজ করে থাকে, টুকিটাকি থেকে শুরু করে মানে ইঞ্জিনে কাজ যা আছে এ টু জেড খুব আর কি ভালো করে, ব্যবহারও খুব ভালো, ছেলেও খুব ভালো। আর এখানে আসি উপজেলার অপোজিটে কাছাকাছি একদম আর কিনা আর কিনা রাস্তা সংলগ্ন আর কাজ হিসেবে খুব আর কিনা ভালো কাজ করে সে। বড় ভাইকে অসংখ্য ধন্যবাদ, আসলে মূল্যবান সময় থেকে মির্জাপুর উপজেলা পরিষদের ভিতরে প্রোগ্রাম আর সেই প্রোগ্রামে আসলে বাদ দিয়ে আমি কিছুটা সময় আমাকে দিল, এর জন্য আন্তরিক ধন্যবাদ। আসলে সঞ্জয় আসলে দক্ষ একজন মোটরসাইকেল ইঞ্জিনিয়ার, আর আপনারা যারা টাঙ্গাইল জেলার মির্জাপুরে রয়েছেন তারা মোটরসাইকেলটি ভালো মেকানিক দিয়ে মেরামত করলেই মোটরসাইকেলে দীর্ঘদিন আপনার ব্যবহার করতে পারবেন।